হুগলির দাউদ ইব্রাহিম খ্যাত হুব্বা শ্যামলে ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এলাকায় ঘটতে শুরু করে তোলাবাজি, ডাকাতি, খুনের মতো একাধিক অপরাধমূলক ঘটনা। অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী সেই কুখ্যাত হুব্বা শ্যামলের কাহিনী এবার পর্দায় তুলে এনেছেন ভারতীয় পরিচালক ব্রাত্য বসু। সম্প্রতি প্রকাশে এলো হুব্বার টিজার। অনাবিকে তেইথির রিপোর্ট। সময়টা আটের দশক। কখনো দলবল নিয়ে বন্দুক হাতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন তিনি, কখনো রাতের অন্ধকারে এক মহিলার সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনো বা অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। গল্পটা গ্যাংস্টার শ্যামলের। তার জীবনটা ছিল ঠিক এমনই। মূলত হুগলির অপরাধ জগতের অন্যতম ডন ছিলেন তিনি। পর্দায় এই শ্যামল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সিনেমাটির নাম হুব্বা। সম্প্রতি প্রকাশ পেয়েছে হুব্বা টিজার। যাতে আন্দাজ করা গেল সিনেমার প্রতি পরতে পরতে উত্তেজনা এবং রোমাঞ্চে ভরপুর। সেই সাথে টিজারে ইন্দ্রনীল সেনগুপ্ত সহ দেখা গেছে কলকাতার বেশ কয়েকজন নাট্য ব্যক্তিত্বকেও। কলকাতার এই সিনেমাটির পরিচালক ব্রাত বসু। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো কলকাতার বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম। প্রথমবার এমন চরিত্রে কাজ করল আশাবাদী মোশাররফ। এমন চরিত্রে কাজ করার অনুভূতি জানালেন এই জনপ্রিয় অভিনেতা। চরিত্রটা সম্পর্কে মানুষ এমনিতেই জানে, একটা লাইভ ক্যারেক্টার। তো আমি অভিনেতা হিসেবে চরিত্রটাকে খুব এনজয় করছি এবং চ্যালেঞ্জিং মনেও হচ্ছে, কারণ চরিত্রটার অনেকগুলো ধরন, সেই ধরনের মধ্য দিয়ে চরিত্রটা এগিয়ে যাচ্ছে। চেষ্টা করছি করতে এবং করতে করতে ভালোই লাগছে এই আর কি। মানে একটা শব্দের মানে ডিকশনারির পর আবারও ব্রাত্যর ছবিতে দেখা যাবে এই অভিনেতাকে। এর আগে এই ছবিতে অভিনেতার প্রথম লুক দেখে চমকে গিয়েছিলেন দর্শক। প্রথম প্রকাশ্যে এসেছিল হুব্বার প্রথম লুক। তাহলে কিসের কুর্তা কি বলিস? এবারে প্রকাশ্যে ছবির প্রথম ঝলক আর প্রথম টিজারেই বাজিমাত মোশাররফ করিমের। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসুল হাসানের প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। খুব শীঘ্রই মুক্তির অপেক্ষায় হুব্বা। অনামিকা তিথি, দেশ বিনোদন।